কেক তৈরির জন্য আমি এখানে প্রথমে নিয়েছি তিনটি ডিম এই ডিম তিনটি আমার এখন বিট করে নিতে হবে একদম মিশিয়ে নিতে হবে যেন কোনো লামস না থাকে এখন আমি এতে দিয়ে দিব এক কাপ চিনি এটাকে আমার চিনিটা আমার ডিমের সাথে একদম মিশিয়ে নিতে হবে ডিম আর চিনিটা একদম মিশে গেছে আমার এখানে আর উপকরণ মিশাতে হবে তাই আমি মিক্সিং গড়টা পাল্টে নিব মিক্সিং গোড়টা আমি পাল্টে নিয়েছি আমার ডিম আর চিনি একদম ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমার শুকনো উপকরণগুলো মিক্স করে নিতে হবে এখানে আমি নিয়েছি দুই কাপ ময়দা কেক বানানোর জন্য এখানে এখানে দিয়ে দেব এক কাপ গুঁড়ো দুধ আর আমি দিয়ে দেব টেবিল চামচ বেকিং পাউডার তোমার চেলে নেওয়া হয়ে গেছে এখানে পুরো গুলো আমার ডিমের সাথে মেশাতে হবে আমি ডিম আর চিনি মিক্স করে নিয়েছিলাম আমার একদম এখন ব্যাটারটা অনেক সুন্দর হয়ে গেছে আমি এখন এখানে দিয়ে দিব আধা কাপ রান্নার তেল এখন এটাকে আবার আমার মিক্স করে নিতে হবে তো এখানে আমার মিক্স করা হয়ে গেছে এখানে আমি নিয়েছি তিনটি ডিম এক কাপ চিনি আর আধা কাপ রান্নার তেল কেক বানাতে কিন্তু মাপটাই আসল মাপ না ভালো হলে কেকটা কিন্তু ভালোভাবে ফুলবে না আর নরম হবে না এখানে এখানে আমার শুকনো উপকরণগুলো মিশাতে হবে তো আমি একবারেই মিশাবো না আগে ওর দিক মিশাবো তারপরে বাকিটুকু দিয়ে দিব এখন আমি বাকি উপকরণটাও মিশিয়ে নেব আমার কেক বানানোর বেটার হয়ে গেছে এখন আমি এটাকে সরিয়ে কেকের প্রস্তুতি নিয়ে নিব আমার কেকটা যেহেতু বড় হবে তাই আমি শ্বাস নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম তেল আমার তেল ব্রাশ করে নিতে হবে এখানে আমি এটি দিয়ে দিব কাগজ যেন কেকটা হয়ে গেলে সুন্দর করে তুলে নেওয়া যায় এটাতে আমার কেকের বেটারটা ঢেলে দিতে হবে কেকের ভেটারটা একদম সুন্দরভাবে মাপ মতো হয়েছে অর্ধেক কারণ আমার কেকটা ধরপুরে ফুলে উঁচু হয়ে যাবে তাই যে পাত্রে রাখা হোক না কেন অর্ধেক যেন খালি থাকে আমি এটা একটু ঝাঁকিয়ে নেব যেন সুন্দরভাবে সেট হয়ে যায় তো আমার কেকটা সেট হয়ে গেছে এখন আমি চুলাই চলে যাবো কেক বানানোর জন্য আমি চুলায় হাড়ি বসিয়ে দিয়েছি এখন আমার কেকের ব্যাটারটা আর ভিতরে রাখতে হবে মাঝখানে রেখে দিয়েছি আর সুন্দর লাগার জন্য আমি উপরে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম এখন এটাকে আমার ঢাকা দিয়ে রেখে দিতে হবে বিশ মিনিটের জন্য আমি চুলা রেখে দেব। তো ফিরছি বিশ মিনিট পর আমি কেকটা চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন এটা আমার সাইড দিয়ে ছাড়ে নিতে হবে যেন সুন্দরভাবে বেরিয়ে আসে কেকটা আমি বের করে নিয়েছি এখন আমি কেকটা আপনাদের দেখিয়ে দেব কেকটা কতটা নরম হয়েছে কেকটা অনেক সুন্দর এবং নরম হয়েছে সম্পূর্ণ ভিডিওতে আমার সবার সাথে সবাই ছিলেন সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ